আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাহরিন সুলতানা মৌলি তোমাদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা কি পড়েছিলাম সবার মনে আছে? গতদিন আমরা ক্লাস টু এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের এই বইটি আমরা পড়ি, তাই না? এই বইটার প্রার্থনা কবিতাটা পড়ে শেষ করে ফেলেছি। আজ আমরা একটা নতুন গল্প শুরু করতে যাচ্ছি। গল্পটার নাম কি দেখো, আমি এখানে লিখেছি খামার বাড়ির পশু পাখি। তোমরা সবাই বইয়ের 52 নম্বর পৃষ্ঠাটা বের করো, বের করে এই খামার বাড়ির পশু পাখি এই গল্পটা বের করো। আমি গল্পটা রিডিং পড়ব, তোমরা আমার সাথে সাথে গল্পটা শুদ্ধ উচ্চারণে পড়বে আর আমার পড়াটা ভালোভাবে খেয়াল করবে। চলো তাহলে শুরু করি। খামার বাড়ির পশু পাখি। গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষের বাস। গ্রামের পাশেই তিতাস নদী, সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার। খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে, ঘাস খায়। বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে। ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খৈল আর ভুসি খায়। গনি মিয়া শখ করে কবুতর পোষেন। কবুতরগুলো বাকবাকুম বাকবাকুম করে ডাকে। গনি মিয়ার মেয়ে রীতা, রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে, গম ও মটর খেতে দেয়। কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। আজকে আমরা এই গল্পটার এই অংশটুকু পর্যন্ত পড়বো, হ্যাঁ, উড়াউড়ি করে পর্যন্ত পড়বো। আমরা এই গল্পটাকে তিনটা ভাগে ভাগ করেছি। আজকে প্রথম অংশটা এই পর্যন্ত, উড়াউড়ি করে পর্যন্ত। আচ্ছা, আমার মনে হয় তোমরা রিডিং ভালোভাবে পড়েছো, এবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো। দেখো এখানে আমি কয়েকটা মূল শব্দ লিখেছি, মূল শব্দগুলো দিয়ে আমি তোমাদেরকে গল্পটা বোঝাবো। এখানে সোনাইমুড়ি, সোনাইমুড়ি কিসের নাম বলতো? সোনাইমুড়ি হলো গ্রামটার নাম, যেই গ্রামের কথা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, সেই সোনাইমুড়ি গ্রামে নানান পেশার মানুষ বাস করে। তার মানে অনেক রকম পেশার মানুষ বসবাস করে সোনাইমুড়ি গ্রামে। আর দেখো নদী, নদী দিয়ে কি বোঝাচ্ছে, এই সোনাইমুড়ি গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটার নাম কি বলতো? নদীটার নাম তিতাস নদী। তারপরের মূল শব্দটা হচ্ছে খামার। আচ্ছা, এই সোনাইমুড়ি গ্রামের পাশ দিয়ে যে তিতাস নদীটা বয়ে গেছে, সেই নদীর পাড়ে খামার আছে। কার খামার আছে বলতো? হ্যাঁ, গনি মিয়ার খামার আছে এই সোনাইমুড়ি গ্রামে তিতাস নদীর পাশে। আর গনি মিয়ার খামারে কী কী আছে? গনি মিয়ার খামারে আছে গরু ও বাছুর, তাই না? গরু, গরু আর বাছুর মানে কি? গরুর ছোট্ট যে বাচ্চা তাকে আমরা বাছুর বলি। আচ্ছা, গরু আর বাছুরগুলো, বাছুরগুলো কী করে বলতো? বাছুরগুলো ছোটাছুটি করে। গরুগুলোকে যখন মাঠে চড়তে নিয়ে যায়, মাঠে চড়তে যাওয়া মানে কি, ওদেরকে মাঠে ছেড়ে দেয়, ওরা ঘাস খেতে থাকে। আর ছোট বাচ্চাগুলো, বাছুরগুলো কী করে? ঠিক ছোট বাচ্চারা যেমন করে, গরুর বাছুররাও ঠিক তেমনই, তারাও মাঠের মধ্যে ছোটাছুটি করতে থাকে। আর তারপরে কী করে জানো? ওরা ঘাস খায়। আর যখন বাছুরগুলো তার মায়ের ডাক শুনে, গাভী যখন ডাকতে থাকে, কেমন করে ডাকে বলতো? গাভী হাম্বা হাম্বা করে ডাকে। যখন ডাকে, ডাক শুনে কিন্তু ছুটে চলে আসে মায়ের কাছে, ঠিক যেমন তোমরা তোমাদের মায়ের ডাক শুনে মায়ের কাছে ছুটে চলে যাও, সেভাবে বাছুরও চলে আসে। তারপরে আর খামারে যে কি খাওয়ানো হয় জানো গরু বাছুরদেরকে? ওরা মাঠে যেহেতু ঘাস খায়, আর গনি মিয়ার খামারে গনি মিয়া তাদেরকে খেতে দেয় খৈল আর ভুসি। ভুসি হচ্ছে এক ধরনের গুঁড়া জাতীয় খাবার। সেটা কিসের থেকে হয় জানো? আমাদের গম বা ধানের যে খোসাটা থাকে সেইটার গুঁড়োটাকে আমরা ভুসি বলে থাকি। আর খৈলও এই ধরনের একটা খাবার। এগুলো পশুরা খেয়ে থাকে। আমরা যাদেরকে পালন করি খামারে, এই ধরনের পশুদেরকে আমরা এই খাবারগুলো খাইয়ে থাকি।
আচ্ছা, এর পরের অংশটুকুতে দেখো কি আছে। গনি মিয়া শখ করে কবুতর পোষেন। গনি মিয়ার একটা খামার আছে, খামারে গরু আছে, বাছুর আছে, তাদেরকে তিনি শখ করে পোষেন না, তিনি খামারের এগুলো দিয়ে আয় করেন। কিন্তু গনি মিয়া শখ করে পোষেন কবুতর। হ্যাঁ, আর সে কবুতরগুলো কেমন করে ডাকে বলতো? কবুতর ডাকে বাক বাকুম করে। আর গনি মিয়ার একটা মেয়ে আছে, গনি মিয়ার মেয়ের নাম কি বলতো তোমরা? গনি মিয়ার মেয়ের নাম রিতা। আচ্ছা, রিতা কোন শ্রেণীতে পড়ে বলতে পারবে তোমরা? ঠিক তোমাদের মতো রিতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আর কবুতরগুলোকে কে খুব ভালোবাসে? কবুতরগুলোকে গনি মিয়ার মেয়ে রিতা খুব ভালোবাসে। আর কবুতরগুলোকে কি খেতে দেয় ভালোবেসে? গম খেতে দেয় আর মটর খেতে দেয়। গম আর মটরের দানা তো আমরা সবাই চিনি। আর কবুতরগুলোকে মাঝে মাঝে ছেড়ে দেয় যখন রিতা, তখন কি করে কবুতরগুলো? উড়াউড়ি করতে থাকে আকাশে। উড়ে উড়ে ওরা একটু মজা করে, ঘুরে বেড়ায়, তারপর তারা আবার ঠিক রিতার কাছে ফিরে আসে। আমার মনে হয় তোমরা এই মূল শব্দগুলো লিখে নিলে এগুলো দিয়ে আমি যদি প্রশ্ন করি তখন সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। তোমরা সবাই মূল শব্দগুলো কপিতে অবশ্যই লিখবে, ঠিক আছে? এরপরে আমি লেকচার শিটে প্রশ্ন দিব, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিবে। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরের দিন নতুন একটি বাংলা ক্লাস নিয়ে আমি আবার চলে আসবো।